সুপ্রদর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিকের আয়োজন। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনাদেরকে পেয়ে আমিও ভীষণ ভালো আছি। দর্শক, যেহেতু মিউজিক্যাল প্রোগ্রাম, আজকেও আমি হাজির হয়েছি দুজন সঙ্গীতের মানুষকে সাথে নিয়ে। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়ান মিউজিকে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। যেহেতু দর্শকরা অপেক্ষা করছে, আমরা শুরুতেই গান শুনব। তোমার কাছে চলে যাই, লেডিস ফার্স্ট। নিশ্চয়ই। আজকে আমরা যেভাবে আসলে সাজিয়েছি, নিজেদের পছন্দের এবং দর্শকের পছন্দের গান, কালজয়ী কিছু গান, সেগুলোই গাইবার চেষ্টা করব। তো শুরুতে আমি যে গানটি গাইব, যাকে আসলে শ্রদ্ধা করব, শ্রদ্ধা জানাবো, মিষ্টি মেয়ে, আমাদের মিষ্টি মেয়ে, আমরা যাকে বলি কবরী। আমরা শুনি, অসম্ভব সুন্দর এবং একেবারে কালজয়ী একটা গান। ভাই, আপনার কাছে চলে যাব, কোন গানটা শুনব? আচ্ছা, আমি যে গানটি গাইছি, আর একজন প্রয়াত নায়ক কিছুদিন আগে চলে গেলেন আমাদের কাছ থেকে, কিং বদন্তী নায়ক ওয়াসিম স্যার, আমি ওনার স্মরণে একটি গান গাইছি। আচ্ছা, অবশ্যই। সিনেমা ছিল চন্দন দ্বীপের রাজকন্যা, এবং আমেদিন তেজ বুলবুল আর একজন কিংবদন্তী মানুষ, তার সৃষ্টি একটি গান, আমি চেষ্টা করছি গাইবার, এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার। বোঝাবো কেমনে বোঝাবো,
পারে না পেলে জানি আমি জানি গো মরিব কালে মরিব ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি তুমি আমারি পাশে থেকো জীবন মরণে গো পাশে থেকো জীবন মরণে ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো গেয়েছেন ধন্যবাদ আপনাকেও আচ্ছা গানের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আমি যতটুকু জানি যে আপনি গান কে এতটাই ভালোবাসেন যে আপনি গান নিজে করার পাশাপাশি অন্যদেরকেও শেখানোর মানে শেখানোর কাজটিও করে থাকেন সো এই ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে কবে থেকে গানের প্রতি না এটা আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে সঙ্গীত নিয়ে কিছু করব সেই সূত্রেই গান শেখা তারপরে ঢাকায় আসলাম সঙ্গীত নিয়ে পড়াশোনা করার জন্য সরকারি সঙ্গীত কলেজের স্টুডেন্ট ছিলাম আমি এখন ওখানেই শিক্ষকতা করছি আচ্ছা এই তো আছি গানের নিয়ে গান নিয়েই আছি অনেক ভালো অনেক শুভকামনা আপনার জন্য আর পরবর্তীতে গানে চলে যাব কোন গানটা শুনবো আপনার কাছ থেকে যেহেতু সলো সলো গাইলাম এবার ও আচ্ছা আমরা একসঙ্গে ডুয়েট গান শুনবো ডুয়েট গান গাইবার চেষ্টা করি শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা এবং সুরে আমানত ছবির একটি খুব চমৎকার একটি গান বলবো বুকেরই ভেতরে রাখিব তোমারে গানটি গেয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর এবং সাবিনা ইয়াসমিন আজ আমরা একটু চেষ্টা করছি ভাসিব ভাস
ভাসিলে ভাসিব ডুবিলে ডুবিব তোমারে ভালোবাসিয়া যাব না তোমায় ছাড়িয়া অসংখ্য ধন্যবাদ দুজনকে। খুব সুন্দর সুন্দর কিছু গান শুনলাম দুজনের কাছ থেকে। লাবণ্য, তোমার কাছে একটু জানতে চাইবো, আজকে মূলত আমরা তোমার কাছ থেকে আধুনিক গান শুনছি, এমনিতে তুমি আধুনিক গানই করো, তো ছোটবেলা থেকেই তুমি গান করো আমি জানি, সো কোন গান কোন টাইপের গান দিয়ে তোমার হাতে খড়ি হয়েছিল? ছোটবেলাতে যেটা হয়, আমরা বিভিন্ন ধরনের গান করি, ছড়া গান, দেশের গান, নজরুল, রবীন্দ্র সবই করা হয়। তবে পরবর্তীতে আমি ক্লাসিক্যালের সাথে নজরুলটাই করেছি, নজরুল সঙ্গীত বাফা থেকে কোর্স শেষ করেছি, পরবর্তীতে সালাউদ্দিন স্যার, রশিদুল নবী স্যারের কাছে আমি নজরুলটাই করেছি। আর নজরুল সাথে ক্লাসিক্যাল এবং সাথেই আধুনিকটা গাইতেই সবসময় বেশি পছন্দ করি আসলে। আসলে আমরা যখন গান মানে শেখার জায়গাটা আসলে নজরুল যখন করা হয়, শেখার যে বিষয়গুলো গানের বিষয়, আমার মনে হয় ওখান থেকেই সব থেকে বেশি ভালো শেখা যায়। সো ওকে, এবার ভাইয়ের কাছে একটু চলে আসবো। এখন আমি যে গানটি করছি, এখন কি আমার পালা, তাই তো? হ্যাঁ, আমি গাইছি আমার খুব পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় তপন চৌধুরীর গাওয়া, এবং কিংবদন্তী সুরকার ছিলেন প্রণব ঘোষ, ওনার সৃষ্টি একটি গান, এবং গানের কথা লিখেছেন আশেক মাহমুদ। আমি গাইবার চেষ্টা করছি। অবশ্যই। সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না, আমি
দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না। কাছে থাকব চন্দ্রমুখীর কাছে যাব না, তোমারই কাছাকাছি থাকব চন্দ্রমুখীর কাছে যাব না, বিরহে পাগল হয়ে জ্বলে পুড়ে খোয়ে খোয়ে নেশায় মাতাল আমি হব না, ও বিরহে পাগল হয়ে জ্বলে পুড়ে খোয়ে খোয়ে নেশায় মাতাল আমি হব না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না। তোমারই সাথে ঘর বাঁধব তুমি ছাড়া কিছু আমি জানি না, তোমারই সাথে ঘর বাঁধব তুমি ছাড়া কিছু আমি জানি না, তোমাকে আপন করে রাখবো বুকে ধরে যত কুল কিছু আমি মানি না, ও তোমাকে আপন করে রাখবো বুকে ধরে যত কুল কিছু আমি মানি না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না, আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো গেছেন ভাইয়া। আসলে অনেকদিন পরে গানটি গাইলাম, খুব ভয় ভয় গাচ্ছিলাম যে আসলে কী হবে, চেষ্টা করেছি আসলে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো গিয়েছেন। সুপ্রিয় দর্শক, বলছেন এশিয়ান মিউজিকে আরও একটা বিরতি নিতে হচ্ছে। নিশ্চয়ই আমাদের এই আয়োজন আপনাদের ভীষণ ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রদর্শক আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ ওয়ালটন এশিয়ান মিউজিকে। আমি মৌসুমি আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে সঙ্গীত শিল্পী এম এ মমিন এবং ইয়াসমিন লাবণ্য। তা আমি যে গানটি গাইছি ও তোতা পাখিরে শ্রদ্ধেয় শিল্পী নির্মলা মিশ্র গেয়েছেন এবং কথা ও সুর প্রবীর মজুমদার, চেষ্টা করছি আমি। চমৎকার, ধন্যবাদ। পৃথিবীর সব থেকে মধুর শব্দ হচ্ছে মা, মায়ের গান আমরা যখনই শুনি একেবারে আমাদের মন ভরে যায়। ভাইয়া, আপনার কাছ থেকে শুনবো, মায়ের গানই করবেন নিশ্চয়ই? হ্যাঁ, ও যে গানটি গাইলো আমার খুব পছন্দের একটি গান, ভীষণ পছন্দের। আসলে এই গানটা শোনার পরে অন্য গান হবে কি না আমি চেষ্টা করছি। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল, সুর এবং শিল্পী আমাদের শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। আমি চেষ্টা করছি গানটি গাইবার। অবশ্যই। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না? মাগো মা, মাগো মা, মাগো মা, একটা চাঁদ ছাড়া আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো? মাগো মা, তুমি চোখের তো কাছে থেকে দূরে কেন বলো না? মাগো মা, মাগো মা, মাগো মা, স্নেহ একটু আদর একটু তোমার মায়া, পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া, একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া, পাইনি মাগো অনেক বছর তোমার আঁচল ছায়া, মাগো মা, মাগো মা, কাছে আসা সকল বাধা এবার খোলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। Thank you.
খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে, কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে। খাঁচার পাখি খাঁচায় বসে দূরে আকাশ দেখে, কেমন করে ঘুমাও মাগো আমায় একা রেখে। মাগো মাগো মা তোমার চরণ ধুলা নিবার অসংখ্য ধন্যবাদ। আমার আসলে গানের কথা এবং সুর এত অসাধারণ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের যে সুরগুলো, আসলে এটা আমাদের সারা জীবন ধরে আমরা এই গানগুলো আসলে গাইব এবং তাকেও আমরা এই গানের মাধ্যমে স্মরণ করব। খুবই মেলোডিয়াস একটা সং। সুপ্রিয় দর্শক, ওয়াচেন এশিয়ান মিউজিকে। আরও একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ওয়ালস অ্যান্ড এশিয়ান মিউজিকের লাইভ প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি, এবং আমার সঙ্গে আছে সঙ্গীত শিল্পী এম এ মমিন এবং ইয়াসমিন লাবণ্য। আমার গুরুজি শ্যামল মিত্র একটি গান রিকোয়েস্ট করেছিলেন, আমি ওই গানটি বাদ দিয়ে গানটি করছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি গানটা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। মনে মনে কথা
স্বপ্ন ঝরা আকাশ ভরা স্বপ্ন ঝরা আপন করা বেদনা ভালোবাসো যদি কাছে শোনা চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে শোনা যেন নদী বয়ে যাব নিরবধি তুমি আমি যেন নদী বয়ে যাব নিরবধি অজানা দেশে যেখানে এসে অজানা দেশে যেখানে এসে আধারে মেশে যোছরা ভালোবাসো যদি কাছে শোনা চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে শোনা আজকে তো অনেক শিল্পীদের গান শুনছি আপনার কণ্ঠে, তো আপনার কার গান সব থেকে বেশি ভালো লাগে, কার গান শুনতে পছন্দ করেন? কার গান বলতে আমি বাংলাদেশের মধ্যে শুভেন নন্দী স্যারের, আচ্ছা, আর ইন্ডিয়ার দুজন শিল্পী খুব প্রিয় আছে আমার, একটা হচ্ছে কিশোর কুমার আর একজন হচ্ছে শ্রদ্ধেয় মান্না দে। আচ্ছা, এই দুজনের গান আমার খুব খুব ভালো লাগে, আচ্ছা, বলে প্রকাশ করার মতো না। পছন্দের শিল্পীদের গান কি শুনবো আমরা আজকে দু একটা? অবশ্যই শুনবো। আচ্ছা, আমরা পরবর্তী গানে চলে যাব, কোন গানটা শুনবো? গানটির সুর করেছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার এবং কথা লিখেছেন সাইফুল হোসেন মুকুল, তো গাইছি আমি। মূল শিল্পী শ্রদ্ধেয় শাকিলা জাফর গিয়েছেন, খুব চমৎকারভাবে গিয়েছেন, তো আমি চেষ্টা করছি একটু তার মতো করে গাইবার জন্য। Oh,
একটা গান এবং তুমিও খুব মিষ্টি করে গিয়েছো, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। দর্শকরা আসলে দ্বৈত কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছিল, আমরা কি দ্বৈত কণ্ঠে কোনো গান শুনবো এখন নাকি পরে শুনবো রিকোয়েস্টের গানগুলো? আমরা দ্বৈত কণ্ঠে গেয়ে ফেলি মনের মাঝে তুমি, চলচ্চিত্রের জনপ্রিয় গান, সবগুলোই জনপ্রিয় গান, তবে এই গানটা বেশ সুন্দর, চমৎকার। প্রেমীয় প্রেমী মূল শিল্পী উদিত নারায়ণ এবং সাধনা সরগম, গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজকে আমরা দুজন চেষ্টা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। তোমার আশায় মন এবার জাগবে রাত,
তোমারই ভালোবাসা তোমাকে আমি আর পাচ্ছি তাই দুজনে এসো এক হয়ে যাই সেই মধুর রাতে আর দূরে নেই এসো দিনে গুনে আজ দুজনে কবে সে রজনী দেবে দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি হে মনের মাঝে তুমি চমৎকার, অসংখ্য ধন্যবাদ দুজনকে, খুব ভালো গিয়েছেন। সুপ্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিক আরও একটা বিরতি নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আর একবার আমন্ত্রণ ওয়ালটন এশিয়ান মিউজিকে। বরাবরের মতোই আমি মৌসুমী আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছে অসম্ভব সুরেলা কণ্ঠের অধিকারী এম এ মমিন এবং মিষ্টি কণ্ঠের অধিকারী ইয়াসমিন লাবণ্য। ও আমার মন কান্দে, এই গানটি গাইবার চেষ্টা করি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি গাইছি এবারে। Thank you.
আচ্ছা, এবার একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আপনি তো অনেক মোটামুটি কাজ করছেন, প্লেব্যাক করা হয়েছে কি সিনেমাতে? হ্যাঁ, করা হয়েছে, দুটো সিনেমায় গান করা হয়েছে। আচ্ছা, আমরা কি আজকে আপনার কোনো প্লেব্যাক করা কোনো গান শুনবো? না, আজকে গাইছি না। আচ্ছা, আমরা আরেকদিন শুনবো তাহলে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এরপরে কোন গানটা শুনবো? আমি এখন গাইছি অনেকক্ষণ আধুনিক গান করলাম, একজন একটা রিকোয়েস্ট করেছিল আমাদের, অজয় দাদা, সে সাতক্ষীরা থেকে, আমি ওনার রিকোয়েস্টে গানটি গাইবার চেষ্টা করছি, তুমি আর একবার আসিয়া। বিখ্যাত গান, বিখ্যাত শিল্পীর গাওয়া, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথের গাওয়া, গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আমি গাইবার চেষ্টা করছি। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই, পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, আমি একুল থেকে অকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। সকল বন্ধন ছিড়া যখন ওই পারেতে যাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই,
বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ওয়াচেন এশিয়ান মিউজিকে আরও একটা বিরতি নিয়ে ফিরছি কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ ওয়াচেন এশিয়ান মিউজিকে আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী এবং আমার সঙ্গে আছে সঙ্গীত শিল্পী এম এ মমিন এবং ইয়াসমিন লাবণ্য লাবণ্যর কাছে গান শুনতে চাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে আমরা গানে চলে যাব বিরতিতে যাওয়ার আগে বলছিলাম গানটি রং নাম্বার চলচ্চিত্রের জনপ্রিয় গান প্রেমে পড়েছে মন এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন কথা লিখেছেন কবির বকুল এবং সুর এস আই টুটুল গাইছি আমি Thank you.
অসংখ্য ধন্যবাদ লাবণ্য। আমি আসলে এখন খুব বেশি কথা বলবো না, এখন শুধু গান শুনবো। একেবারে কালজয়ী একটা গান, খুবই সুন্দর একটা গান। আচ্ছা, এরপরে লাবণ্যর কাছে চলে যাব, কোন গান শুনবো? আমরা কি দ্বৈত গাবো নাকি আমি গাইবো? আমরা একেবারে শেষে দুজনের কাছে গান শুনতে পারি যাবো। তাহলে আমার অনুরোধের গান ছিল মৌমিতা, বোধ হয় মৌমিতা অনুরোধ করেছে এই মন তোমাকে দিলাম। এই গানটি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন এবং গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। মানুষী চলচ্চিত্র ছবি গানটি ছিল, তো চেষ্টা করছি আমি। ঠিক আছে। তোমাকে দিলা এই মন